সংবাদের এই পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খবর দরজায় কড়ান আছে শীত শীত শীতের আগমনী বার্তায় ব্যস্ততা বাড়ছে নবীগঞ্জের লেপতোষক তৈরির কারিগরদের এখন অলস সময় কাটানোর একদমই ফুসরত নেই তাদের শীত মানেই প্রশান্তির ঘুমের জন্য সবচেয়ে উপযোগী ঋতু তবে সেই প্রশান্তি ঘুমের শীতকে মোকাবেলা করার জন্য ঘুমোতে গেলে প্রয়োজন শীত বস্ত্রের নবীগঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আলমগীর মিয়া জানান এই শীত সবচেয়ে পছন্দের তালিকায় থাকে লেপ আর তাই শীত মৌসুম এলেই অন্তত তিন মাস তাদের ব্যস্ততা বেড়ে যায় যে কোনো সময়ের চেয়ে তাই তারা অন্য সময়ে রোজগার পুষিয়ে নিতে এই তিন মাস কাজ করে থাকেন সমানতালে বাকি ন মাস এই কাজের চাহিদা না থাকায় লেপ সেলাই কর্মীরা জীবিকা নির্বাহের জন্য অন্য কাজে মনোনিবেশ করে